আবার কেমনে করবি ভাই, তোর নামে তো অলরেডি মামলা আমি দিয়েই দিই। এর মধ্যে ছুরা মারমু তোর বাইক, তোর থেকে আমি বাইক চাই নাই। তুই আমারে জোর করে গাইস আপনাদেরকে আজকে দেখাবো রাকিব হোসেন কিভাবে সুস্থ সমাজ থেকে বিলং করে, দাঁড়ান আপনাকে দেখাই। এ হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ড। হ্যাঁ এখানে দেখেন তো কি লেখা আছে, কপিরাইট স্ট্রাইক। এখানে আমি ঢুকলাম, তো নিচে গিয়ে দেখবেন কি রাকিব হোসেন আমার চ্যানেল স্ট্রাইক দিয়েছে। একটা স্ট্রাইক পরে আপনারা, দুইটা স্ট্রাইক, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তারপর রাকিব হোসেন 2.0 থেকে এই রাকিব হোসেনকে মেরে ফেলার হুমকি দিয়েছি ইয়াসিন। ইয়াসিন এখন আবার রাকিব হোসেনের নামে মামলা করবে, আবার রাকিব হোসেনের চ্যানেল থেকে ইয়াসিন হোসেনকে মাল্টিপল স্ট্রাইক দিয়েছে। ইয়াসিনের চ্যানেলটা যে কোনো সময় চলে যেতে পারে, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা একটু মিস করবেন না, তা না হলে আপনারা কিছুই জানতে পারবেন না। তো আপনারা আমার সাথে থাকুন, চলুন আমরা একসাথে ভিডিওটা দেখি। গাইস রাকিব হোসেন নাকি আমার মাকে বলছে যে সে যে আমাকে বাইকটা কিনে দিছে, মানে যে টাকাটা সে ইনভেস্ট করছে সেই টাকাটা তাকে ব্যাক করতে হবে। এখানে ইয়াসিন বলতেছে যে রাকিব তাকে যত টাকা দিয়ে বাইক কিনে দিয়েছে সম্পূর্ণ টাকাটা ইয়াসিনকে ব্যাক করতে। যে ধরেন যে 5-7 বছর আগে, 5-7 বছর না ভাই আরো আগে, ধরেন যে এভারেজ তাকে তার মাকে দেওয়া হয়েছিল তাদের বাড়ির জন্য। হ্যাঁ সেই টাকাটা ইয়াসিন বলতেছে যে রাকিব হোসেনকে আরো অনেক আগে তার মা 8 লক্ষ টাকা দিয়েছে তাদের বাড়ির কাজ করার জন্য। তারা এখন পর্যন্ত আটকে রাখছে টাকাগুলো দিতে, মানে তারা অস্বীকার জানায় সেই 8 লক্ষ টাকা দিতে নাকি রাকিবরা অস্বীকার জানায়, এটাই আমাদেরকে ইয়াসিন বলতেছে। যাই হোক আমরা এখানে কারো পক্ষ নিব না, পুরো কথা শুনে যাব। তাদের মধ্যে টাকা ইয়া হয়েছে ভাই, আমার কত হয়েছে যে তোরা এত লাইফলেস এগুলা নিয়ে পড়ে থাকছে। আর ভাই 8 লাখ টাকা তুই বুঝস, ওই জামানে 8 লাখ টাকা কত, তোর কাছে তো তখন 8 পয়সা ছিল না পকেটে। ইয়াসিন বলতেছে যে তার মা রাকিব হোসেনদেরকে যে সময় টাকা দিয়েছিল সে সময় 8 লক্ষ টাকার অনেক মূল্য ছিল, মানে অনেক আগে তাদেরকে 8 লক্ষ টাকা দিয়েছে। যাই হোক আমরা আরো ঘটনা শুনি, আপনারা শুধু আমার সাথে শুনতে থাকুন। তোর চ্যানেলে যে 3 বছর কাজ করছি বিনা প্রফিটে, সেই 3 বছরের আর্নিংটা তুই হিসাব করবি, হিসাব করে সেটাতে খরচ বাদ দিবি, খরচ বাদ দিয়ে আমাদের কয় টাকা আমরা পাওনা, সেই পাওনা টাকা তুই বুঝাইয়া দিবি। ইয়াসিন বলতেছে যে আমরা তোর চ্যানেলে যতদিন কাজ করেছি সবগুলো টাকা আমাদেরকে তুই ফিরিয়ে দিবি, মানে ইয়াসিন তো রাকিব হোসেনের সাথে অনেক বছরই কাজ করেছে। যাই হোক আমরা এখানে কারো পক্ষ নিতেছি না, যে যেটা বলতেছে সেটা রিপ্লাই দিতেছি আমরা। তুই নিজের নাম্বার 1 দাবি করস ভাই, আমার ওই 3 বছরের আর্নিং এর টাকা তুই আমারে বুঝায় দে, তারপরে তোর বাইক আমি তোর মুখ। ইয়াসিন হোসেন যেটা বললো যে রাকিব হোসেন তাকে যে বাইকটা গিফট করছে এখন রাকিব হোসেন সেই বাইকটা ফেরত চাচ্ছে। তারপর ইয়াসিন বলতেছে যে আমি তোর সাথে 3 বছর এত কষ্ট করলাম, তুই তাহলে ওই 3 বছরের টাকা দে। এবং কি গাইস ইয়াসিন আমাদেরকে দেখিয়েছে রাকিব নাকি ইয়াসিনের চ্যানেলে অনেকগুলো কপিরাইট স্ট্রাইক দিয়েছে, রাকিব হোসেন 2.0 এটা দিয়েও দিয়েছে, এবং কি রাকিব হোসেনের যে 13 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল ওইটা দিয়ে দিয়েছে, এবং কি রিতু হোসেনের চ্যানেল থেকেও ইয়াসিন হোসেনকে মাল্টিপল স্ট্রাইক দিয়েছে। অন্তরার নাকি 2টা বিয়ে হয়েছে সেটা তো আপনাদেরকে আমরা আগের ভিডিওতে ক্লিয়ার করে দিলামে, তো আপনারা আগের ভিডিওটা আমাদের চ্যানেল থেকে দেখে আসুন, তারপরে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।